বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যে ইতিমধ্যেই যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের উন্নয়ন যাতে হয় এবং খেলার যাতে মান উন্নয়ন হয় সার্বিকভাবে, সেদিকে কিন্তু প্রচেষ্টা করছে রাজ্যের ক্রীড়া দপ্তর, তার পাশাপাশি অবশ্যই রাজ্য সরকার। এবং সেই বিষয়গুলোকে সামনে রেখে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে টিসিএর প্রচেষ্টায় যারা ক্রিকেটাররা রয়েছেন তাদের ট্রেনিং সেশন কিন্তু করা হচ্ছে এবং বাইরেও তারা ট্রেনিং সেশনের জন্য যাচ্ছেন, এবং মূল লক্ষ্য একটাই, যাতে করে ট্রেনিং ভালো হয় এবং খেলা যাতে জিতে ফিরতে পারেন প্রত্যেকে। এবং তার পাশাপাশি ব্লাইন্ডদের জন্যও কিন্তু ইতিমধ্যেই ক্রিকেটিংয়ের প্র্যাকটিস আরও জোরদার করা হয়েছে। নভেম্বর 2021 সালে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল নাগেজ ট্রফি ব্লাইন্ডদের, তারই অঙ্গ হিসেবে আগরতলা পুলিশ ট্রেনিং মাঠে তিন দিনের ক্যাম্প শেষে আজ ফাইনাল প্রস্তুতি ম্যাচ হচ্ছে, যার উদ্বোধন করেছেন টিসিএর সভাপতি মানিক সাহা সহ বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণদন দাস। এছাড়া উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির রাজ্য সভাপতি ভজহরি দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী হীরালাল সাহা সহ অন্যান্যরা। এদিন ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার উদ্যোগে এই ক্রিকেট খেলাটি হয়। খেলাটি অনুষ্ঠিত হয় পুলিশ ট্রেনিং মাঠে নরসিংহর, অর্থাৎ টিসিএর আওতায় অবশ্যই যারা রয়েছেন ক্রিকেটাররা প্রত্যেকের ট্রেনিং সেশন তো চলছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নভেম্বরে 2021-এ যে ব্লাইন্ডদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে দিল্লিতে, সেই টুর্নামেন্টের জন্য কিন্তু ইতিমধ্যেই বলা চলে যে একদম পূর্ণ প্রস্তুতিতে রয়েছে ত্রিপুরার ব্লাইন্ড ক্রিকেটার্স, যারা অ্যাসোসিয়েশনরা রয়েছে এবং ব্লাইন্ড কমিটি, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা, এই কমিটির উদ্যোগে আজকে এই তিন দিনের ট্রেনিং সেশন হয়েছে এবং পুলিশ ট্রেনিং একাডেমিতে সেই ব্লাইন্ডের ট্রেনিং সেশন হয়েছে। এবং আজকের ফাইনাল দিনে আজকে সেখানে উপস্থিত ছিলেন টিসিএর সভাপতি মানিক সাহা সহ বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণদন দাস। অবশ্যই তারা উপস্থিত থেকে সেখানে অনেকটাই খুশি হয়েছেন। একইভাবে অর্থাৎ প্যারালালি সব কিছু যদি সমান্তরালভাবে এগিয়ে যায় তাহলেই কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়ন হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা হোক ক্রীড়া বা হোক অন্য কোনো ক্ষেত্রে। সেই কথাই অবশ্যই কিন্তু বার্তা দিচ্ছে আজকের এই ব্লাইন্ড ক্রিকেটার্স, ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ত্রিপুরার এই ট্রেনিং সেশনগুলো। আজকের শেষ দিনে টিসিএর সভাপতি মানিক সাহা সহ বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণদন দাস উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন তারা আজকের এই গোটা পরিবেশটা দেখার পর, ট্রেনিং সেশন দেখার পর। শুনুন, এখানে খেলা সমস্ত আমার ভাইয়েরা, পঞ্চমুরা লাইন কমিটির সমস্ত সদস্যরা, সর্বপ্রথম আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে যে খেলা সেটা আসলে একটা প্রিপারেটরি ম্যাচ এবং নাগেশ ট্রফির যে সামনের নভেম্বর মাসে এখানে যেটা অনুষ্ঠিত হবে তারকে সামনে রেখে তার প্রস্তুতি ম্যাচ এখানে হচ্ছে। আমি যারা এখানে আজকে এখানে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করছে সবাইকে আমি বেস্ট অফ লাক বলব এবং আশা করি আগামী দিন আপনারা ভালো রেজাল্ট, এই নাগেশ ট্রফির থেকে আপনারা আগেও ভালো খেলেছেন ত্রিপুরার হয়ে এবং আশা করি আগামী দিনও ভালো খেলবেন। আজকে যখন আমার কাছে এই প্রপোজালটা আসলো যে ওনারা এই প্রিপারেটরি ম্যাচ খেলবেন এবং নাগেশ ট্রফিকে সামনে রেখে, তখন আমি আমার যে অফিসকে আমি বললাম যে ওদের জন্য যা যা প্রয়োজন সবই যেন ব্যবস্থা ওনারা করেন। আপনারা শুনলেন টিসিএর সভাপতি ডক্টর মানিক সাহা কি বলেছেন এ ব্যাপারে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার উদ্যোগে আজকের এই প্রস্তুতি ম্যাচটা আয়োজন করা হয়েছে এবং আগামী দিনেও তারা ভালো খেলবেন সেই আশা ব্যক্ত করেছেন টিসিএর সভাপতি ডক্টর মানিক সাহা। তার পাশাপাশি নভেম্বর 2021 সালে যে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল নাগেশ ট্রফি ব্লাইন্ডের জন্য, সেই ট্রফিতেও খুব ভালো ফলাফল করবেন রাজ্যের ক্রিকেটাররা, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন টিসিএ সভাপতি ডক্টর মানিক সাহা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো নানা সংবাদ, সঙ্গে থাকবেন।